আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লোরাল গহনা নিয়ে আসলাম। এটা আমার একটা অর্ডারি কাজ, আমি কাজ করতেছিলাম, ভাবলাম ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যে ফুলগুলি লাগিয়েছি এগুলি গাঁধা ফুলের পাপড়ি নিয়েছি, ভিতর থেকে রেণুগুলো বের করে ফেলেছি। আর এটার মাঝখানে আমি কিছু পেপার ফুল ইউজ করব। আমি দুইটা কালারের পেপার ফুল ইউজ করব, একটা হলো পার্পেল কালার আর একটা হলো মেরুন কালার। পেপার ফুলগুলো অনেক সময় খুলে যায়, তার জন্যে পাপড়িগুলোর মধ্যে একটু গ্লু লাগিয়ে তারপরে আটকে নিতে হবে। গ্লু গানটা অনেক সাবধানে ইউজ করতে হবে, কারণ হলো যে গ্লু গানটা তো অনেক গরম থাকে, হাতের মধ্যে আঠাটা যদি লেগে যায় কোনো কারণে তাহলে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সাবধানে কাজ করতে হয় গ্লু গান দিয়ে। আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের এখানে আসতে পারি। এখন আমি মেরুন কালারের ফুলগুলি দিচ্ছি। আগে থেকে চুড়িটা আর কানের দুলটা রেডি করে ফেলেছিলাম। এখন আমি একটা টিকলি তৈরি করব। আমি গাঁধাগুলো পাপড়িগুলোকে খুলে নিয়েছি, একটা একটা করে একটার উপরে বসিয়ে বসিয়ে আমি এরকম করে নিলাম। এখন এখানে একটা মেরুন কালারের পেপার ফুল ইউজ করব।
হয়ে গেল আমার টিকলির তুড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।